সবাসে সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা, যদি সেখানে কোনো নাপাক না লাগে। নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে? নাটক দেখার পর কি ওযু করতে হবে? নামাজের তেলাওয়াত ভুল হলে সজদা করতে হবে কিনা? আমার বয়স 24, কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে, সেগুলো তুলে ফেলা বা কালার করা জায়েজ হবে কি? পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি ওযু ভেঙে যায় তাহলে করণীয় কি? আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুনাহ হবে? আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব? আমি আর চেষ্টা করে পারছি না। বাথরুমের বাইরে বিসমিল্লাহ বলে বাথরুমে ওযু করলে কি ওযু হবে? মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? আমার বাবা নেই, আমার বিয়ের উকিল কে হবে? নামাজের নিয়ত করার সময় নাকি নামাইতুয়ান বলা যাবে না? এবারে কিছু বলুন, স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণত হতে পারে? প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। তাজিদুল ইসলাম লস্কর, আপনি লিখেছেন, নামাজের তেলাওয়াত ভুল হলে সজদা করতে হবে কিনা? তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয়, যেটাকে লাহনি জালি বলা হয়, অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে, আপনি অল্প একটু তেলাওয়াত করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে, তাহলে সেক্ষেত্রে তো আপনার সলাতই হবে না। আর যদি সামান্য ছোটখাটো ভুল হয়, একটু মদ গুণায় রিসিদি হয়, তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই, সজদা করতে হবে না তার জন্য। এরপর নবাব মাহমুদ, আপনি লিখেছেন, নাপাক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো অসুবিধা নেই। নাপাক অবস্থাতে আপনার জন্য সুনির্দিষ্ট কিছু কাজ নেই, যেমন আপনি সালাত পড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন না, ফরজ গোসল হলে আর কি, তারপরে আপনি তওয়াফ করবেন না, এই কাজগুলো নাপাক অবস্থায় করবেন না। কিন্তু নাপাক অবস্থায় আপনি যদি কিছু খান বা পান করেন সেটা হারাম হবে না, নাজায়েজ হবে না, গুনাহ হবে না। সাইদা রত্না, এই আইডি থেকে আপনি রেখেছেন, আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুনাহ হবে? না, গুনাহ হবে কেন? আপনি জমি কিনবেন, আগে জমিটা বুঝে নেবেন, নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে, লাভ নিয়ে, কোনো অসুবিধা নেই। এরপরে এমডি আজিজুল ইসলাম হৃদয়, আপনি লিখেছেন, পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি, স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারেন্ডার করা, এটা জরুরি। এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয়। যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো, তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে, আমাদের মধ্যে সবর আসবে, আমাদের মধ্যে অল্প দৃষ্টি আসবে, আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়ার মানসিকতা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত, কিভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন, কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি, সেটা আমাদের স্টাডি করা দরকার। সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহের পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার। যেখানে আল্লাহর নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না, যেন হারাম কাজ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। এরপরে এ আর তানজিন, আপনি লিখেছেন, বাথরুমের বাইরে বিসমিল্লাহ বলে বাথরুমে ওযু করলে কি ওযু হবে? হবে, কোনো অসুবিধা নেই। সুরিয়া পারভীন, আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন, আমার বাবা নেই, আমার বিয়ের উকিল কে হবে? আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মুর রাজুলে সিমু আবি, সিন ওয়াবি, একজন ব্যক্তির বাবা না থাকলে তার চাচা হলেন বাবার মতো। আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন, বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন, আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন। তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন, বা তারা কেয়ার না করেন, বা আপনার অভিভাবকত্ব তারা করতে না চান, কোনো আগ্রহ তাদের না থাকে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন, বা আপনার মহল্লার মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন। এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকে উকিল বানানোর প্রয়োজন নেই, বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ না কেউ থাকে। নাজমুল হোসেন, আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, অপবিত্র অবস্থায় কি ওয়াজ শোনা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। এমডি কামরুল জামান রনি লিখেছেন, মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। এরপর খাদিজা খানম, আপনি লিখেছেন, জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি ওযু ভেঙে যায় তাহলে করণীয় কি? যদি ওযু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেরিয়ে যাবেন এবং ওযু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন। যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে তিনি তো প্রথম কাতারে থাকার কথা নয়, অর্থাৎ তার পেছনে অন্য মানুষজন থাকার কথা না। হ্যাঁ, এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার, সেখানে আপনি সামনে কাতারে আছেন, এমন হতে পারে, তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি কাতার ভেঙে ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ, এত বেশি কাতার, যে এগুলো ভেঙে যাওয়া খুব টাফ, অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন, অপেক্ষা করলেন, সালাত কন্টিনিউ করবেন না, সালাত ভেঙে ফেলবেন, বিনা ওজুতে সালাত কন্টিনিউ করা উচিত নয়। আর যদি এক দুই চার কাতার থাকে, অর্থাৎ যাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব, তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত। শিরিন আক্তার, আপনি লিখেছেন, নামাজের নিয়ত করার সময় নাকি নামাইতুয়ান বলা যাবে না? এবারে কিছু বলুন। বোন শিরিন, নামাজের যখন নিয়ত করব তখন আমরা তো মনে মনে পরিকল্পনা করব, মনে মনে প্ল্যান করব, মনে মনে ইন্টেনশনটাকে আমরা উপস্থিত করার চেষ্টা করব যে আমি কী নামাজ পড়ছি, বাস জাস্ট এটাই হলো নিয়ত। মুখে কিছু বলা এটা নিয়ত নয়। নামাইতুয়ান বা এ জাতীয় যে বাক্যগুলো বা এ জাতীয় আপনার বিভিন্ন আপনার গদগুলো পাওয়া যাবে অন্য বইতে, এগুলো কোন হারিস দ্বারা বর্ণিত নয়। আমরা ইবাদত করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। যদি নামাজের আগে এরকম কোনো নিয়তের কথা মুখে উচ্চারণ করাটা আবশ্যক হতো বা নির্দেশিত হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটি বলতেন। তো সেরকম কোনো কিছু হাদিসে যেহেতু পাওয়া যায় না, বিধায় আমরা বলবো যে নিয়ত হলো মনের ইচ্ছা। নিয়ত মানেই হলো ইচ্ছা করা, ইচ্ছাটা মনে হয়, মুখে হয় না। বিধায় না হয়তো বলার কোনো প্রয়োজন নেই, এটি হাদিস দ্বারা বর্ণিত নয়।
এগুলো আমাদের সমাজে বহু পরে প্রচলিত হয়েছে। বুদাদি কায়দা ইত্যাদিতে পাবেন আপনি বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ হাদিসের যে বড় বড় গ্রন্থগুলো আছে এগুলো বাংলা হয়ে গেছে, এগুলো কোথাও সালাত অধ্যায়ে আপনি খুঁজে এই নামাজগুলো পাবেন না, এগুলোর কোনো ভিত্তি সেখানে নেই। রোবাইয়া খন্দকার লিখেছেন, স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণত হতে পারে? স্বামী তার স্ত্রীকে গালি দিলে সেটা গুনাহের কথা, সেবাবুল মুমিনে ফুসুক, কোনো মুমিনকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ, এটা গুনাহের কাজ, পাপের কাজ, এর কারণে তিনি পাপিষ্ট হবেন, আল্লাহর কাছে তওবা করতে হবে। আর অন্যকে গালি দেওয়া চাইতে স্ত্রীকে গালি দেওয়া বেশি গুনাহ, কারণ স্ত্রীর প্রতি সদ্ব্যবহার করার জন্য বিশ্বাস নির্দেশ করেছেন। সুরাই ইয়াসমিন আপনি লিখেছেন, আমার বয়স 24 কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে, সেগুলো তুলে ফেলা বা কালার করা জায়েজ হবে কি? বলসুরাইয়া, প্রথম কথা হলো যে চুলের যে কালার, এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার। আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে, চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে সুন্দর দেখায়, সিল্কি দেখায়। তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আপনার জন্য জায়েজ আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাইরু হাদা শাই ওয়া জানিবুস সাওয়াত, তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করো অন্য কালার দ্বারা, তবে কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে। এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর, এ বিষয়ে আমার একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে। তো সেজন্য এই কাজটি করা যাবে না, কালো কালার করা যাবে না, কারণ তাতে এক ধরনের বয়স লুকানোর প্রচেষ্টা থাকে। এখন কেউ প্রশ্ন রাখতে পারেন, তাহলে একজন তরুণ, তিনি তার বয়স লুকানোর কিছু নেই, তিনি আসলেই তরুণ, তাহলে সেক্ষেত্রে তিনি ব্ল্যাক করতে পারবেন কিনা? তো এর ব্যাপারেও জমহুর উলামায়ে কেরামের বক্তব্য হলো করতে পারবে না, কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আছে সেই হাদিসটা ব্যাপক, তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি, তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হেকমা বা রহস্য থাকতে পারে। সেজন্য যুবক হোক আর বৃদ্ধ হোক, সকল বয়সের মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্ল্যাক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন, যে কালারের মাধ্যমে চুল পাড়াতে কোনো স্তর বা লেয়ার পড়ে না, এরকম যে কোনো কালার তিনি করতে পারেন, কিন্তু ব্ল্যাক কালার দিয়ে পরিবর্তন করবেন না। যদি কোনো কোনো আলেম বলেন যে না, বয়স যারা তরুণ তারা তো আর লুকার কোনো অপশন নেই, বিধায় তারা ব্ল্যাক কালার করতে পারবে, কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতের বিরোধী এবং পরিপন্থী মত। এরপরে পাপিয়া হাসান আপনি লিখেছেন, আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব, আমি আর চেষ্টা করে পারছি না। আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন, সেই সাথে দোয়াও করুন, তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন। আপনি আপনার চেষ্টা করেছেন, দাওয়া পেশ করেছেন, আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ, কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন। তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন, আপনার হাতে যে পাওয়ার আছে অ্যাজ এ স্ত্রী, আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে, সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন, তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন, আপনার কোনো দায় নেই, আপনি সবর করলে আল্লাহ তালা আপনাকে আজর দিবেন। বাইজিদ রহমান আপনি লিখেছেন, নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণা হবে? অবশ্যই গুণা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর সামনে দিয়ে নামাজ, কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে আরেক পাশ যদি যান ক্রস করেন, এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো, 40 দিন বা 40 বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। সুবহান হাকিম আপনি লিখেছেন, নাটক দেখার পর কি অজু করতে হবে? না, নাটক দেখলে অজু ভঙ্গ হয় না, কিন্তু নাটক দেখলে আপনার তাকওয়া ভঙ্গ হয়ে যায়। অজু ভঙ্গ হলে তো এটা কোনো গুনাহের কিছু না, কিন্তু তাকওয়া ভঙ্গ সেটা গুনাহের বিষয়। বিধায় নাটক যেখানে নারী পুরুষের আপনার মিশ্রণ রয়েছে, যেখানে মিউজিকের ব্যবহার আছে, সেখানে হারাম দৃশ্য আপনি দেখছেন, সেটার কারণে আপনার তাকওয়া ভেঙে যাচ্ছে, সেটা আরও অনেক বড় ব্যাপার। অজু ভাঙবে না, অজু ভাঙলে তো খুব ছোট ইস্যু থাকতো। সবজল হোসেন এআইডি থেকে আপনি লিখেছেন, সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা? যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ পড়লে নামাজ হবে? যদি আপনি এটাকে আলতোভাবে এমনভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। মিজানুর রহমান আকাশ আপনি লিখেছেন, মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে, এমনকি তাদেরকে ঝেমাতেও দেখা যায়। তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান, যখন ইমাম সাহেব নামাজ আদায় করার দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান, এভাবে নামাজ হবে কিনা? পিলারে হেলান দিয়ে বা ওয়ালে হেলান দিয়ে যদি কেউ ঝিমান তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, সরি, অজু ভঙ্গ হয়ে যাবে, তাকে অজু ছাড়া জামাতে সামিল হওয়াটা তার জন্য গুনাহের কারণ হবে। আর যদি ব্যাপারটি এরকম হয় যে তিনি বসে বসে ঝিমুচ্ছেন, অর্থাৎ কোনো কিছুতে হেলান দেননি, এমনি বসে আছেন ঝিমিয়ে সামনে বা পেছনে পড়ছেন, তাহলে সেক্ষেত্রে একেবারে পড়ে গেলে অজু ভেঙে যাবে। আর একটু হালকা এদিকে দিক দুললেন, হালকা হালকা ঝুমালেন, তাতে কিন্তু অজু তার ভাঙবে না। কোনো কিছুর সাথে হেলান দিয়ে আপনার টেক লাগিয়ে তারপর যদি আপনি ঘুমান ঝিমিয়ে পড়েন তাহলে কিন্তু অজু ভঙ্গের কারণ হবে। যদি কেউ এরকম করেন যে তিনি এরপরে আবার জামাতে দাঁড়িয়ে যাচ্ছেন তাহলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যে এটি অজু ভঙ্গের কারণ এবং আপনার অজু আবার করে তারপর সালাতে যোগদান করতে হবে। আপনি সালাত পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন, আপনি হয়তো জানেন না, তখন তাকে পুনরায় অজুর মাধ্যমে সালাতকে দোহরানোর
পরামর্শ দেওয়া উচিত। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন।